ডেট শিক্ষার্থীদের ডিবেট এখন থেকে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে নিজেদের মোবাইল ফোনে টাকা রিচার্জ করতে পারবে টেলিটকের গ্রাহকরা ঢাকায় একটি হোটেলে পে পয়েন্ট নামে নতুন এ সার্ভিসটি উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এ সময় মন্ত্রী গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে অন্যান্য মোবাইল ফোন অপারেটরদেরও এ ধরনের সেবা চালুর আহ্বান জানান বাংলাদেশে মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে টেলিটকই প্রথমবারের মতো অনলাইন টেলিচার্জ পদ্ধতি চালু করল প্রাথমিক পর্যায়ে গ্রাহকরা এ পদ্ধতিতে নিজেদের মোবাইলে পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত রিচার্জ করার সুযোগ পাবে এবার